দেখছেন এখানে যে পিসটি রয়েছে অনেক বড় একটি পিস এবং পিসটা কিন্তু একবারে লোড রয়েছে। একটু ট্রাই করে দেখি কেমন। এসে জিলাপি কত করে? কয় টাকা প্যাকেট বিক্রি করেন? সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি রয়েছি মিরপুর হাটে, সাপ্তাহিক হাট যেটা। তো এখানে মিরপুর হাটে আসলে অবশ্যই খিদে লেগে থাকবে, কারণ অনেক বড় একটি হাট, সম্পূর্ণ ঘুরতে গেলে অনেক খাবার জিনিস খাওয়া লাগবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মিরপুর হাটে খাবার ভোজ্য পণ্য যেখানে পাওয়া যায় মুখরুচি খাবারগুলা, তো এই দোকানপাটগুলো আপনাদের দেখাবো। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে বসে অল করে রাখবেন। চলুন ভিডিওটি দেখাতে থাকে। আমি যে পাশটা এখন প্রবেশ করতে যাচ্ছি এটা হলো খাদ্য দোকান, খাদ্য সবার এখান থেকে মনে করেন শুরু হচ্ছে। একটু যদি এই পাশে খেয়াল করেন, এখানে কিন্তু জিলেপি ভাজছে এবং এর পাশাপাশি ওই পাশে রয়েছে সে ভাইরাল ছোলা। তো অনেকে কিন্তু ভিডিও দেখছেন, রুটি থেকে শুরু করে ভাত সব কিছু পাওয়া যাবে খাদ্য আইটেম। জিলাপি কত করে? 80 টাকা। কত কত করে বাটি বিক্রি করছেন এগুলা? 30-40-50। এটা আছে গরুর ফেপসি পিলির তেল, এটা দিয়ে ছোলা দিয়ে মিক্সার করে তৈরি করা। আজকে ছোলার পরিমাণ কতটুকু দিয়েছিলেন? আজকে হচ্ছে কাঁচা ছোলা 21 কেজি দিয়েছেন। 21 কেজি। আর অন্য জিনিস যেগুলো গরুর যেগুলো দেন এগুলো? এটা হচ্ছে 40 কেজি। 40 কেজি। আচ্ছা ভাই, এখানে আমার আব্বা ছোলা বিক্রি করে 40 বছর আগে থেকে। জিলাপি কত করে? দোকানের উল্টো পাশে আসা লাগলো, সামনের দিকে অনেক ভিড়, কিন্তু এই কারণে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করবো। বাদাম ছোলা এবং ঝালমুড়ি যেগুলা। ভাইয়া প্লেট কত করে বিক্রি করো বাটি? 20 টাকা বাটি। এখানে বসে একটু খাওয়ার মতো পরিবেশ নাই। ভাইরা কোথায় থেকে আসছো? খাবারটা কেমন? আঙ্কেল বেচাকেনা কেমন হচ্ছে? আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? 95 সাল থেকে। মশলা বিক্রি করলেন? মশলা বিক্রি করেন? এখন বিক্রি করি না, তারপরে একজনের কাছে বাড়ির দরকার, এখানে দিতে হয়। আচ্ছা, একটু যদি আমার সামনে খেয়াল করেন, সামান্য জায়গার পরে কিন্তু বসে জায়গা। ছোলা মাখাচ্ছেন? মুড়ি মাখানো দেখাবো। হ্যাঁ, এটাই দেন। তো দেখছেন এখানে যে পিসটি রয়েছে অনেক বড় একটি পিস এবং পিসটা কিন্তু একবারে লোড রয়েছে। একটু ট্রাই করে দেখি কেমন। এখানে পরিবেশটা মানে বুঝতে পারছেন, মঙ্গলবারের হাট এলাকার মধ্যে একবার বিখ্যাত, অনেক আগে থেকে কিন্তু মঙ্গলবারের সাপ্তাহিক হাটটি বসে থাকে। আর এখানে খাবারগুলো প্রত্যেকটা খাবার কিন্তু বিখ্যাত, ঝালমুড়ি থেকে শুরু করে বিভিন্ন আইটেমের খাবার রয়েছে এই জায়গাতে। ভাজা এবং ধনে পাতা অনেক কিছু এবং মশলা দিয়ে জড়িতে অনেকটা মশলা দেওয়া, কিন্তু এর মধ্যে বিভিন্ন আইটেমের মশলা দিয়ে একেবারে বানানো যেটা বলে অনেক সুন্দর। কিন্তু আমি এর আগেও খেয়েছি এবং আজকেও খাচ্ছি, তো জিনিসটা কিন্তু অনেক সুন্দর। তার জন্য কিন্তু অনেক অনেক মানুষই এই টেস্টের আকর্ষণে কিন্তু এখানে খাতে চলে আসে, খাওয়া খাওয়ার জন্য চলে আসে। এবং এর পাশে হাটে যে জিলাপিগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, এই কারণে এই হাটটা কিন্তু ফেমাস এই খাদ্য জিনিস নিয়ে। তো আপনারা যারা এখনো আসেন নাই অবশ্যই চলে আসবেন মিরপুর হাটে, গরু হাটের সামনের দিকে একেবারে মধ্যবাজার যাকে বলে, এখানে আসলে অবশ্যই আপনার লাইনে দাঁড়ায় থাকতে হবে, না হলো 10 সেকেন্ডও দাঁড়াতে হবে, যখনই আসেন দাঁড়াতে হবে। তো আসলে এক ফ্রিজ মানে অনেকটা ব্যাপার বুঝতে পারছেন, অনেক বড় একটি ফ্রিজ। একজনা যদি হাটের মধ্যে আসেন এই ফ্রিজ এক ফ্রিজ খেলে পরে অবশ্যই আর খেতে লাগবে না কয়েক ঘন্টার মধ্যে। তো আপনারা অবশ্যই যারা এখন ভিডিওটা দেখছেন সকালে আসবেন একটু ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর একটি খাবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এখন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের অবশ্যই কল করে রাখবেন।